জলে ভাসা তুই কন্যা। মা টুকি টিং টিং, তোদের রান্না শেষ হয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দে, আমার নদীতে যেতে দেরি হচ্ছে, দেরি হলে পরে কোনো মাছই পাবো না আমি। এই তো বাবা শেষ প্রায় হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমরা খাবার বাড়ছি বাবা। টুকি মা, আমার জালটা এনে দে তো, আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, আজকে মাছ পাবো কি না তা ঈশ্বরই ভালো জানে। বাবা মা তো খেয়ে উঠলি, একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় নদীতে যাও, এমন করে পরিশ্রম করলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ বাবা, দিদি তো ঠিক কথাই বলেছে, আমরা মায়ের মতো তোমাকে হারাতে চাই না বাবা। বাবা একটু বিশ্রাম নাও। মারে আমার কিছুই হবে না, আমি তোদের মায়ের মতো স্বার্থপর না, আমি তোদের ছাড়া কোথাও যাব না মা। আর বিশ্রাম নিলে যেটুকু খাবার আমরা মুখে দিতে পাচ্ছি সেটুকু মুখে দিতে পারবো না। দেখ মা দেখ, কথা বলতে বলতে আরো দেরি করে ফেললাম, দে আমার জালটা দে মা। টুকি টোনাকে জাল বের করে দেয় আর টোনা নদীর দিকে রওনা দেয়। এভাবে দিন চলতে থাকে। একদিন সকালে, এই টোনা, এই গরিব ছোট লোক, বাড়িতে আছিস তুই? বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি, তোর সাথে আমার বোঝার শেষ দিন আজকে। কি রে? আরে দাদা তুমি এত সকালে কি মনে করে আসলে? এত খুশি হওয়ার কিছু নেই, আমি তোর মেয়েদের বরং বিয়ের সংবাদ নিয়ে আসিনি, বুঝতে পেরেছিস? আমি আমার ঋণের টাকা নিতে এসেছি, যা ঘর থেকে আমার কাছ থেকে যত টাকা ধার নিয়েছিস সব টাকা নিয়ে আয়, আমি আজ টাকা নিয়ে এখান থেকে যাব, এই তোকে বলে দিলাম। ক্ষমা করবে দাদা, আমার কাছে আজকে কোনো টাকা নেই, আমাকে আর কয়েকদিন সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দিব। আমি তোকে আর কোনো সময় দিতে পারবো না, আজকে টাকা না দিলে আমি বনের সবাইকে বলে তোদের এই বন থেকে তাড়ানোর ব্যবস্থা করব। যদি এই বনে থাকতে চাস তবে তাড়াতাড়ি টাকা বের কর। কাকা এমন করো না কাকা, দয়া করে আমাদের উপর দয়া করো, আর কয়েকটা দিন সময় দাও আমাদের, বাবা সব টাকা পরিশোধ করে দিবে, আমরা হাত জোর করছি কাকা, বনের সবাইকে এই কথা বলো না তুমি। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন আমি তোদের আর এক সপ্তাহ সময় দিলাম, যদি তোরা এই এক সপ্তাহের মধ্যে টাকা দিতে না পারিস তাহলে তোদের সত্যি সত্যি বন থেকে তাড়িয়ে দিব। মূর্খ গরিব খেত কোথাকার, তোদের টাকা ধার দেওয়াটাই আমার ভুল হয়েছে। মা তোরা শান্ত হ আর কাঁদিস না মা। বাবা তুমি এত টাকা এক সপ্তাহের ভিতরে কোথায় পাবে তুমি, বলো তো বাবা তুমি কোথায় টাকা পাবে? আরে পাগলি মেয়ে, আমি নদীতে মাছ ধরেই যোগ্য দাদার টাকা সব পরিশোধ করে দিব, তোদের এত চিন্তার কিছু নেই বুঝেছিস, তোদের বাবা থাকতে কিচ্ছু হবে না, তোরা সাবধানে থাকিস মা, আমি নদীতে মাছ ধরতে যাই কেমন? ইস, আজ যদি আমরা ধনী হতাম তাহলে বাবা কি আজ কেউ অপমান করতে পারতো না, আমরা অনেক সুখেই দিন কাটাতে পারতাম, তাই না রে দিদি বল? এগুলো বলে লাভ নেই রে বোন, এগুলো কথা আমাদের কাছে স্বপ্নের মতো বুঝেছিস? এমন সময় সামনে ওরা দুবোন একটা হাঁড়ি দেখতে পায়, আর হাঁড়িটার মুখ ঢাকনা দিয়ে বন্ধ করা ছিল। দিদি দেখ দেখ সামনে একটা হাঁড়ি, আমি শুনেছি এমন হাঁড়িতে নাকি গুপ্তধন থাকে, চল দিদি তাড়াতাড়ি আমরা হাঁড়িটা খুলে দেখি। চল চল, যদি সামনে সোনা দানা পাই তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না রে। উফ, ঢাকনাটা কি শক্ত, খোলাই যাচ্ছে না। আমার মনে হয় এর ভিতরে সত্যি সত্যি অনেক সোনা দানা আছে বুঝেছিস, যার কারণে ঢাকনাটা খুলছেই না। টিং টিং বোন, তুই একটা পাথর নিয়ে আয় তো, আমরা এই হাড়িটা ভেঙে সব সোনা দানা বের করে দিব। দিদি এই যে পাথর পেয়েছি, সর এবার এটাকে ভাঙবো। এরপর ওরা আঘাত করার সাথে সাথে হাড়িটা ভেঙে পানি বেরিয়ে আসে, আর তখনই ওখানে একটা তান্ত্রিক চলে আসে।
এই এই তোরা এটা কি করলি হ্যাঁ আমার এত সাধনার যোগ্য করার পানিগুলো তোরা মাটিতে ফেলে দিলি তোরা আমার স্বপ্ন ভেঙে ফেলেছিস আমি তোদের ছাড়ব না কঠিন অভিশাপ দিব আমি তোদের কি বলছেন কি এইসব তান্ত্রিক বাবা বিশ্বাস করুন আমরা জানতাম না যে ভিতরে পানি ছিল আমাদের ক্ষমা করে দিন আমি তোদের কোনো কথাই শুনতে চাই না আমি তোদের অভিশাপ দিলাম এখন থেকে তোদের শরীর অবশ হয়ে যাবে তোরা শুধুমাত্র কথা বলতে পারবি যাতে তোদের কষ্টগুলো অন্যকে বলতে পারিস আর অন্য কেউ যাতে এমন ভুল কাজ না করতে পারে এজন্য আমি তোদের এমন অভিশাপ দিলাম আর তোদের যেই স্পর্শ করবে তার শরীরই এমন অবশ হয়ে যাবে তোদের আমি মেরে ফেলতে পারতাম কিন্তু না তোরা তিলে তিলে মরবি তোদের জন্যই আমি আমার এত সাধনার যোগ্য করতে পারলাম না তান্ত্রিক বাবা দয়া করে আমাদের ঠিক করে দিন আমরা ভুল করেছি যাবেন না তান্ত্রিক বাবা আপনি যাবেন না বোন এবার আমাদের কি হবে কি করে আমরা আমাদের বাবার কাছে যাব দিদি আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা বাবা কোথায় তুমি আমাদের বাঁচাও বাবা টুকি টিংকিং মা তোরা কোথায় সন্ধ্যা হয়ে আসছে সারা দে আমাকে মা সারা দে তোরা কি তোদের বাবার ডাক শুনতে পাচ্ছিস না কোথায় গেলি তোরা বাবা বাবা আমরা এখানে বাবা বাঁচাও বাবা আমাদের বাঁচাও তুমি টুকি টিংকিং মা তোদের অবস্থা হলো কি করে বাবা আমাদের স্পর্শ করে না বাবা তুমি আমাদের স্পর্শ করে না আমাদের স্পর্শ করে তুমিও এমন হয়ে যাবে আমাদেরকে যে তান্ত্রিক বাবা অভিশাপ দিয়েছে তান্ত্রিক অভিশাপ দিয়েছে মানে কি করেছিস তোরা তান্ত্রিকের সাথে বল আমাকে মা শুনবি শুনবি তুমি সবটা শোনো বাবা তবে সবটা শোনো হায় হায় তান্ত্রিক বাবা এটা কি করে করেছে এবার আমি কি করব কি করে ঠিক করব তোদের তোরা এখানেই থাক আমি ভৈরবী মাতাকে ডেকে আনছি মা এদের দুজনকে ভালো করা আমার পক্ষে সম্ভব নয় আমার চেয়ে বড় তান্ত্রিক এদের অভিশাপ দিয়েছে এরা আর কোনোদিন ভালো হতে পারবে না এরা দুজন এভাবে তিলে তিলে মরবে আবার এদের দ্বারা বনের সকলেরও বিপদ হতে পারে তুই যদি বনের সবাইকে এদের থেকে বাঁচাতে চাস তাহলে এদের জলে ভাসিয়ে দিয়ে আয় আমি চললাম এখন আমি কি করব কি করে তোদের ভালো করব বনের পাখিরা জানতে পারলে তোদের অস্ত রাখবে না আয় ঈশ্বর এখন পরীক্ষায় তুমি আমাকে ফেললে বাবা যেটাতে বনের সকলের ক্ষতি হয় সেটা না করেই ভালো তুমি আমাদেরকে জলে ভাসিয়ে দাও আমরা বনে সব পাখিদের কোনো ক্ষতি করতে চাই না বাবা বাবা আর দেরি করো না তুমি বনে পাখিরা জানার আগে তুমি আমাদের জলে ভাসিয়ে দিয়ে এসো টোনার কোনো উপায় না পেয়ে একটা ভেলা তৈরি করে আর একটা কাপড় দিয়ে ওদের দুজনকে ভেলায় রাখে আর কাঁদতে কাঁদতে ভেলাটা জলে ভাসিয়ে দেয় মা তোরা আমাকে ক্ষমা করে দিস আমি তোদের ভালো করতে পারলাম না তোরা যেখানেই থাকিস ভালো থাকিস মা পারলে তোরা তোদের বাবাকে ক্ষমা করে দিস দিদি আমি যে আর এই মরণ যন্ত্রণা সহ্য করতে পারছি না হে ঈশ্বর তুমি আমাদের মরণ করো মা তুমি আমাদের তোমার কাছে নিয়ে যাও মা তোমার কন্যারা যে ভালো নেই আরে আরে এ আমি কি দেখছি জলে ভাসা দুই কন্যা কিন্তু ওরা এভাবে শুয়ে শুয়ে কাঁদছে কেন যাই তো গিয়ে দেখি ওদের কি হয়েছে এই যে জলে ভাসা দুই কন্যা তোমরা এভাবে শুয়ে শুয়ে কাঁদছো কেন কি হয়েছে তোমাদের বলো আমাকে শুনবে তুমি শুনবে তবে শোনো আমাদের দুঃখের কথা তোরাই সেই দুই কন্যা যে দুষ্ট তান্ত্রিকের যজ্ঞের পানির হাড়ি ভেঙে দিয়েছিস খুব ভালো কাজ করেছিস তোরা সেদিন যদি তোরা ওই হাড়ি ভেঙে না ফেলতি তাহলে দুষ্ট তান্ত্রিক অধিক অশুভ শক্তি অর্জন করত আর পুরো পৃথিবীতে রাজত্ব করত বুঝেছিস ভালো কাজ করি তো আজ আমরা এরকম কষ্টে ভুগছি এই কষ্টের চেয়ে আমাদের মরে যাওয়া অনেক ভালো তোরা চিন্তা করিস না ওই তান্ত্রিকের চেয়ে আমি অধিক জাদু জানি আমি এক্ষুনি তোদের ঠিক করে দিচ্ছি
তান্ত্রিক জাদু করে একটা কাঠি আনে আর সেই কাঠি দিয়ে ওদের দুই কন্যাকে স্পর্শ করে আর ওরা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ওরা নিজেরা নিজেদের দিকে তাকিয়ে বলতে থাকে, বোন টুনটুন আমরা ভালো হয়ে গেছি, বোন বোন আমরা এখন বাবার কাছে ফিরে যেতে পারবো, তোমাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আমরা এখন চুরি তবে। দাঁড়া, তোদের সাহসিকতা আর কষ্ট ভোগ করার জন্য পুরস্কার নিয়ে যা তোরা। তান্ত্রিক জাদু করে ওদের একটা হীরের হাড়ি দেয় আর ওরা খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। ওদের দেখে টোনা অনেক খুশি হয়। এরপর তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।